ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একবারে প্রশ্ন হলো যে আমরা দেখি যে মহিলারা পুরুষের পোশাক পরিধান করে, এটা শরীয়ত সম্মত কিনা? সম্মানিত ভাই আমার, এটা একেবারে শরীয়ত বিরোধী কাম, এটা হচ্ছে হারাম। কোন মহিলা কোন পুরুষের পোশাক পরিধান করতে পারবে না, পুরুষের চালঢাল হ্যাঁ অবলম্বন করতে পারবে না। পুরুষ যেভাবে চলে, যেভাবে কথাবার্তা বলে, পুরুষের যে স্টাইল, পুরুষের যে পোশাক, সেগুলো সে পরিধান করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন লানাত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা'নাল্লাহু আল-মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন-নিসা ওয়াল-মুতাশাব্বিহাতি মিনাল নিসা বিল-রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন এমন পুরুষের উপরে যেই পুরুষ মহিলার মতো চলাফেরা করতে চায়, মহিলার তাশাবুহ ইখতিয়ার করতে চায়, সেই মতোই সেই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানাত অভিশাপ, যেই মহিলা পুরুষের পোশাক বা পুরুষের আকার আকৃতিতে চলতে আরম্ভ করে, চলতে থাকে, সেই পুরুষের সাথে মিলে কোনো কাজ, পুরুষের পোশাক, পুরুষের মতো কথাবার্তা, পুরুষের মতো চলাফেরা, যাতে সে এটা বলতে চাইবে যে আমি পুরুষের মতো, এমন মহিলা এবং পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন যে কোনো মহিলা পুরুষের পোশাক পরিধান করবে। লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইয়ালবিসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবিসা লিবসাতাল রাজুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এমন মানুষের উপরে যেই মানুষ, যেই পুরুষ মহিলা পোশাক পরিধান করে, সেই মতো ওই মহিলার উপরেও লানাত করেছেন, অভিশাপ করেছেন যেই মহিলা পুরুষের পোশাক পরিধান করে। অতএব কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করে, সেটা তার জন্য বৈধ নয়, হারাম।